প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো সচিবালয়ে আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী রাতারাতি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা জনগণকে ধৈর্য ধরার আহ্বান আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নয় আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন পানি নামতে থাকায় দেশের এগারো জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি খাবার ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ প্রকৃতি প্রেমিক ইনাম আল হকের আশিতম জন্মদিন আজ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের আহ্বান এবং রাওয়াল পেন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সাকিব মিরাজের দুর্দান্ত বোলিং এর পর সাদমান জাকিরের আত্মবিশ্বাসী ব্যাটিং আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম সালাম স্টেল মোস্ট ডিউরাবল স্টেল প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে সচিবালয়ের সামনে আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে রাত নটার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে সচিবালয়ের সামনে আছেন যাযাবর মিন্টু আমরা সরাসরি যাযাবর মিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করছি মিন্টু কিভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটলো এখন আমাদেরকে জানাবেন যে সর্বশেষ কি পরিস্থিতি সেখানে রয়েছে হ্যাঁ চাকরি চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল আনসার বাহিনীর সদস্যরা তারা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে তারা আজকে এখানে অবস্থান নেয় রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে ফেসবুকে একটা স্ট্যাটাস যায় যে এখানে সার্জিস বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ আটকা পড়েছে এই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা সহ অনেকে এসে সচিবালয়ে তারা অবস্থান নেয় এবং তাদের তারা আসলে তাদের ধাওয়া পাল্টা মুখে এক পর্যায়ে আনসার সদস্যরা চলে যেতে বাধ্য হয় এখানে বর্তমানে প্রচুর সেনাবাহিনীর সদস্য বিজিবি এবং পুলিশের সদস্য অবস্থান নিয়েছে সে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা এসেছে ছাত্র জনতা সমন্বয়ে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এখানে অবস্থান নিচ্ছে এবং আমরা দেখেছি সাড়ে দশটার দিকে আমাদের এক নম্বর গেট দিয়ে আর্মিদের সেনাবাহিনীর সহযোগিতায় কে পড়া কর্মকর্তা কর্মচারীদের তারা এখান থেকে বের হওয়ার সুযোগ পেয়েছেন তারা হলো তারা বলছিলেন যে তারা সারাদিন তারা এক ধরনের আতঙ্কে তারা ছিলেন কিন্তু এখন তারা স্বস্তি পেয়েছেন এই মুহূর্তে অনেকে আগের তারপরও চলে যাওয়ার পরও আনসাররা চলে যাওয়ার পরও এখানে অবস্থান নিয়েছেন এখনো শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা এখানে অবস্থান নিয়ে বিভিন্ন গান দিচ্ছে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ এটাই ছিল ধন্যবাদ মিন্টু আপনাকে যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারের পতন করেছে ছাত্র জনতা সেই স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকার উল্লেখ করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন দুর্নীতি ও গণতন্ত্রহীনতার মতো যে চ্যালেঞ্জ রেখে গেছে তা সরকার গ্রহণে তার সরকার প্রস্তুত প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন হত্যা ও গুমের মতো ঘটনায় দেশে আর ঘটবে না অন্তর্বর্তী সরকার কখন বিদায় নেবে তা জনগণের উপরে ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা নীলাদ্রি শেখরের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বক্তৃতা শুরু করেন উদাহরণ তুলে ধরে বলেন যে সরকারের পিওন চারশো কোটি টাকার মালিক হয় সেখানে শিক্ষা স্বাস্থ্য ব্যাংকিং আইন শৃঙ্খলা শেয়ার বাজার ধ্বংস করে বাক স্বাধীনতা মানবাধিকার ও ভোটাধিকার হরণের মতো ঘটনা ঘটেছে আমাদের লক্ষ্য একটাই উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এক এক পরিবার আমাদের লক্ষ্য কোনো ভেদাবর্জন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমস চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে ছাত্রজনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হবে জুলাই আগস্টে হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে এসেছে জানিয়ে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন এবং তাদের সহযোগিতায় ফাউন্ডেশন করার কথা জানান ড ইউনুস বলেন এমন বাংলাদেশ গড়তে চান যেখানে গুম খুনের মতো ঘটনা ঘটবে না যারা এসবে জড়িত তাদেরও বিচার হবে দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর পুলিশের র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হবার সাহস না করে তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন তারা উপেক্ষা করবে ভবিষ্যতে হুকুমে না হয় তার ব্যবস্থা করা হবে এই সরকার কখন যাবে তা জনগণের উপর ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টা জানান প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখা হবে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব ড ইউনুস বলেন ব্যাংকিং খাতকে দুর্নীতিমুক্ত বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে জনমুখী ও জবাবদিহিতামূলক অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বন্যা দুর্গতদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান ড মোহাম্মদ ইউনুস নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা প্রধান উপদেশে ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবর্ষণে চীনের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়া সহ দ্বিপাক্ষিক আরও বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসেন সে সময় বাংলাদেশে কয়েকটি সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ হাজার ডলার আর্থিক সহায়তা প্রদান প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন চীনের রাষ্ট্রদূত এছাড়াও ডক্টর ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানান ইয়াউব্যান পানি নামতে থাকায় দেশের এগারো জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও কুশিয়ারা মনু মুহুরি নদীর পাঁচটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে ফেনী নোয়াখালী কুমিল্লার পরিস্থিতি এখনও নাজুক বিশেষ করে ফেনীর পশ্চিমাঞ্চলে পানিবন্দী মানুষের খাদ্য বিশুদ্ধ খাবারের পানির সংকট দেখা দিয়েছে শনিবারের বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী জেলার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল আজ সারাদিন ফেনীর ছয়টি উপজেলায় ঘুরে দেখতে পেয়েছি একদিকে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে অন্যদিকে ভয়াবহ পশুরাম ছাগল নাইয়া পানির পরিস্থিতি উন্নতি এবং ডাগনবুইয়া ফেনী সদরের একাংশ বন্যার পরিস্থিতি এখনও ভয়াবহ ফানি এখনও নামেনি আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন এখনও আট লাখ মানুষ পানিবন্দি এবং এক লাখ পঞ্চাশ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে উনি উনি জানিয়েছেন মৃতের সংখ্যা প্রায় দশ থেকে জন তবে যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ঠিক মৃত সংখ্যা আরও হয়তো বাড়তে পারে এবং নিখুঁতের সংখ্যা নিখুঁতের সংখ্যা আছে অনেক বিশেষ করে আজকে সারা দিনে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের নিখুঁতের স্বজনরা গিয়ে তাদের হারানো মানুষকে খোঁজার জন্য লিস্ট করে এসেছেন আমরা আজকে সারাদিন আরও ঘুরে দেখেছি ত্রাণকর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে ত্রাণ দিচ্ছে আমার সাথে দুজন ত্রাণকর্মী আছে তারা আজকে সারাদিন ফেনীর বিভিন্ন উপজেলায় গিয়ে গিয়ে খাওয়ার বিতরণ করছে আপনারা একটু বলবেন কোথায় কোথায় ত্রাণ দিয়েছেন এবং কি কি দিয়েছেন এবং ত্রাণ দিতে গিয়া যেসব মানুষ বন্দি আছে হ্যাঁ ওই বন্দি মানুষের জীবন দশা এখন কেমন যাচ্ছে এখন কেমন যাচ্ছে বলতে আমরা বেসিক্যালি আসছে যে ত্রাণ দিতে তো এখন ওইখানে গিয়ে দেখি আমরা হাঁটু হাঁটু মানে সিনার পর্যন্ত পানি আমরা গেছিলাম মধুপুর লালপুল গেছিলাম ওইখানে ফেসবুক লাইভ দেখে একজনে ওইখানে গেছিলাম মধুপুর ওইখানে গিয়ে ওইখানে দেখতেছি পানির পানির অনেক অবনতি মানে ওনারা পানি পাচ্ছে না আসলে ব্যবস্থা করার জন্য এই পানিগুলো ওনাদের খেতে হচ্ছে এরকম একটা অবস্থা আমরা ওনাদের যথেষ্ট পরিমাণ পানি এবং ত্রাণ সামগ্রী দিতে পেরেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব আপনি একটু বলবেন আপনি কোথায় কোথায় গেছেন এবং আপনারা কি কি খাবার দিচ্ছেন যেই সব খাবারগুলো দিচ্ছেন যারা বন্দি দশে আছেন তারা আসলে সন্তুষ্ট কিনা আসলে কথা বলতে আমরা তো এদিকে গেছি আমরা তো চট্টগ্রাম থেকে আসছি এত তো জায়গা আমাদের চিনা পরিচিত না তবে আমরা যতটুক সামর্থ্য হয়েছে বা যতটুক দিতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ সব দিকে এই দিয়ে এসেছি এবং সত্যি বলতে আমাদের কথা হচ্ছে আমরা তো যখন এখানে গেছি যাওয়ার পর দেখতেছি পরিস্থিতি কারণ আমরা তো এলাকায় যখন ছিলাম তখন তো আসলে পরিস্থিতি বুঝতে পারি নাই যখন একপুট আসছি তখন বুঝতে পারছি মানে দেশের পরিস্থিতি কীরকম পেনি যে কী মানে অবস্থায় ছিল সেটা এসেই দেখছি কথা হচ্ছে মানুষ খুবই কষ্টে আছে এটা এসে মানে দেখা হয়েছে আমাদের এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যেটা করবে সেটা অবশ্যই হবে এখন কথা হচ্ছে আর দোয়া করবেন মানে সামনে আরও যেন ফেনি জেলার টাইজডি এখনো পর্যন্ত খুবই ভয়াবহ বিশেষ করে তিনটি উপজেলাতে এখনও পাঁচ থেকে ছয় ফিট পানি আছে বন্দি জীবন নিয়ে মানুষের কষ্টের অনাহারের জীবন অনেকটা বিঘ্নিত ফেনি থেকে আমি জায়দাসান শাকিল বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী মেডিকেল ক্যাম্পে ছোট অপারেশনও করা হচ্ছে আর গুরুতরদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাসেল জামাদারে তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্ট স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় অসহায় অসংখ্য মানুষ শুক্রবার বন্যা দুর্গত দুর্গম এলাকায় খাদ্যপণ্য বিতরণ শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিমান বাহিনীর কাছে অনুদান দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ট্রাই ফাউন্ডেশন ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ সামরিক ও বেসামরিক অনেক প্রতিষ্ঠান বন্যা পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে বন্যা দুর্গতদের চাহিদা এবং দুর্ভোগ দুর্দশারও পরিবর্তন হয় সেসব বিষয় লক্ষ্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে রোববার ভোর থেকে বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করতে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে সেসব এলাকায় পাইলটরা হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করেন মেডিকেল ক্যাম্প শুরুর পর অসংখ্য রোগী আসতে থাকেন সেখানে চিকিৎসকরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন করেন ছোট অপারেশনও সাথে দিয়ে দিচ্ছেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বাইনো সার্জারি আমরা করতে পারবো এবং যে সকল রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমাদের হেলিকপ্টার আসবে আমরা তাদেরকে আমাদের হেলিকপ্টারে করে ঢাকা এবং অন্যান্য স্থানে যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাবে আমরা সেখানে বিমান বাহিনী নিজের দায়িত্ব পৌঁছে দিবি এটা আমরা অনির্দিষ্ট কালের জন্য এসেছি যতদিন স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা থাকবে আমরা ততদিন এখানে স্টে করবো এবং তাদেরকে মেডিকেল সাপোর্টটা দিয়ে যাব একের পর এক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করে কবলিত এলাকার মানুষের জন্য যেমন আন সহায়তা পৌঁছে দিচ্ছেন তেমনি অন্তঃসত্ত্বা নারী সহ গুরুতর অসুস্থদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছেন বিমান বাহিনীর সদস্যরা খুব ভালো গেছে ওটার জন্য ওষুধ হেলিকপ্টারে রোগীদের ঢাকায় আনার আগে থেকেই তৈরি থাকে অ্যাম্বুলেন্স রোগীদের দ্রুত নিয়ে যাওয়া হয় বিশেষায়িত হাসপাতালে রশিদ চ্যানেল আই দেশের বন্যার্ত অসহায় মানুষের মাঝে দ্রুত সময়ে প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক অনুদান পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দুপুরে তেজগাঁওয়ে ইনসেপ্টার প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক অনুদান হস্তান্তর করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন সময় ইনসেপ্টা লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার ঘুষের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানসটিকি এত বড় অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগ তোলাকেই পাগলামি বলে আখ্যায়িত করেন তিনি অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন রাষ্ট্রদূত ড সালেউদ্দিন বলেছেন সরকার কালো টাকা তৈরির সুযোগ বন্ধ করে দেবে রিপোর্ট যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক সচিবালয়ে চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাবের নেতৃত্বে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আর

So do you think that we are so much crazy to give 5 billion dolls to Sambadhe? Well, this Rs was prepared before the um, elections uh, which were held in uh, January 2020. Uh, four. Yes it was prepared before the elections in December. এর আগে জাতিসংগের সহযোগী সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। 100 আর জেনারেট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এরই মধ্যে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে রাশিয়া সরকারের সংস্থা রোসাটম রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি বলেন কোন ষড়যন্ত্রে আর কাজ হবে না পনেরো বছরে স্বৈরাচার সরকারকে হাটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন রোববার বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশ গোছাতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই বিএনপি

প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রেমে কাটিয়ে দিয়েছেন জীবনের প্রায় সবটা সময় পাখি ভালোবেসে যে মানুষটি বাংলাদেশের উপকূল ও হাওড়ে এবং পৃথিবীর নানা প্রান্তরে ছুটে বেড়ান তিনি প্রকৃতি প্রেমিকই নামাল হক বাংলাদেশে পাখি ও প্রকৃতি চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই প্রকৃতি প্রেমিকের হাত ধরে আশিতম জন্মদিনে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী নির্মাণে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এই প্রকৃতি প্রেমী আফরোজা হাসির রিপোর্ট বিপন্ন ও বিলুপ্তপ্রায় পাখির আবাসস্থল পর্যবেক্ষণে চষে বেরিয়েছেন দেশ বিদেশে দুর্গম সব এলাকা দেশে পাখি ও প্রকৃতি চর্চার নতুন অধ্যায়ের সূচনা এই প্রকৃতি প্রেমীর হাত ধরেই। উনিশশো সালে কুষ্টিয়া জেলার হিজলবট গ্রামে জন্মগ্রহণ করেন ইনামাল হক সেখানেই প্রকৃতির সঙ্গে তার প্রথম সক্ষতা গ্রামে প্রাথমিকের পাঠ চুকিয়ে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে বিজ্ঞানে স্নাতকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন সাল থেকে জলচর পাখি সুমারি কাজে যোগ দেন ইনামাল হক সেই সময়ে জাতীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি গড়ে তোলেন বাংলাদেশ বার্ড ক্লাব আমার তখন বন জঙ্গলে ঘেরা একটা গ্রাম এখন বাংলাদেশে ওরকম গ্রাম পাওয়া কঠিন ওই বন জঙ্গলের ভেতরে আমি বড় হতে পেরেছি দুই বছর তার কারণে আমার প্রকৃতির প্রতি কিন্তু টান খুবই শক্তিশালী ছিল আজীবন তার তোলা ছবি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রদর্শনের পাশাপাশি ভূষিত হয়েছেন দেশ বিদেশের অনেক সম্মানজনক পুরস্কারে আলোকচিত্রের পাশাপাশি নির্মাণ করেছেন পাখি নিয়ে বেশ কিছু প্রামাণ্য চিত্র দুই হাজার তিন সালে তিনি বাংলাদেশের উনিশটি গুরুত্বপূর্ণ পাখি সমৃদ্ধ এলাকার একটি ইনভেন্টরি তৈরি করেন যা আন্তর্জাতিকভাবে গৃহীত পাখি নিয়ে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে তার একাধিক গবেষণাধর্মী নিবন্ধ তার সাতশো প্রজাতির পাখির প্রমিত বাংলা নামের তালিকা লাভ করেছে জাতীয় স্বীকৃতি বারংবার বিশ্বের বিচিত্র ও দুর্গমতম স্থানে গেলেও বাংলাদেশের মাটি ইনামাল হককে বেশি টানে এই দেশের পাখি ও প্রকৃতি সংরক্ষণের কাজকেই তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন এরকম না যে বন্যপ্রাণীর আমাদের রক্ষার জন্য আগ্রহী বন্যপ্রাণীর উপর আমরা এত নির্ভরশীল অনেকে সেটা জানা নেই এখনকার তরুণ তরুণীরা অনেকখানি বেশি সজাগ এটাই সবচেয়ে বড় আসার কথা এবং আমার মনে হয় এই সংরক্ষণের কাজটা খুব ভালোভাবে এগোবে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে এবং বিশ্বের পরিবেশ খুবই বিপন্ন হতে হয়ে গেছে ইতিমধ্যে এবং আরও হবে সামনে আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি দশ লক্ষ মানুষ পানিবন্দী হঠাৎ করে এই এই এইরকম বন্যা তো আমরা কোনোদিন দিন দেখি এর চেয়ে তো বেশিই হবে সামনে বছরে ক্রমাগত এর চেয়ে খারাপই হতে থাকবে ফলে আমাদের হাতে আবার সময় কম আমাদের অনেক কাজ করতে হবে এই নিঃস্বর্গী জীবনের বাকি দিনগুলো কাটাতে চান বাংলার প্রকৃতির মাঝেই আফরোজা হাসি চ্যানেল ঢাকা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা যে ঈর্ষণীয় সম্মান বয়ে এনেছে তাতে তিনি অভিভূত ও গৌরবান্বিত বাংলাদেশ ক্রিকেট দলের কোচ কর্মকর্তা সহ সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে দলের সাফল্য কামনা করেন তারেক রহমান সোমবার শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার বানভাসী মানুষের মাঝে চিরা গুড় মুড়ি পানি গ্যাস লাইটার ও মোমবাতি বিতরণ করা হয় বুড়িগঙ্গা মূল সড়ক থেকে পানিতে প্লাবিত প্রতন্ত অঞ্চলে এসব শুকনো খাবার পানি বন্টন মানুষের কাছে পৌঁছে দেয় ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের সদস্যরা। আজো ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার। সারা দেশে বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে এসেছে বাড়িধারা সোসাইটি। সোসাইটি তরুণদের উদ্যোগে 5000 পরিবারকে শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ ব্যবস্থা করেছেন তারা। এরই মধ্যে সেনাবাহিনী ও এয়ার এয়ারফোর্সের সাহায্যে এক হাজার খাবার একসঙ্গে করি যেটা ড্রাই ফুড হবে এবং সেটাকে খুব সহজে বহন করা যাবে আমরা আর্মির সঙ্গে কথা বলেছি এয়ারফোর্সের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে এটা খুব ভালো উদ্যোগ হবে আপনারা এটা করেন আমরা আপনাদের এটা দুর্যোগ এলাকাতে হেলিকপ্টার দিয়ে ড্রপ করব। সো সেভাবেই শুরু এটা এখানে একটা ফ্যামিলি প্যাকেট করা হচ্ছে যেখানে কিছু চাল কিছু ডাল কিছু শুকনো চিরা কিছু গুড় কিছু এনার্জি বিস্কিট কিছু ওরাল সালাইন কিছু মুড়ি এইভাবে করে এমন একটা প্যাকেট বানানো হচ্ছে যিনি একটা ফ্যামিলির চার চার পাঁচ জনের একটা ফ্যামিলি অন্তত সাত আট দিন ব্যবহার করতে পারে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি প্রত্যন্ত অঞ্চলে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গর্ভবতী ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সহ মহানগরের নেতারা এছাড়াও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ঔষধ তৈরি ও শুকনো খাবার পানি মোমবাতি ও দিয়াশালাই বিতরণ করা হয় বন্যা পরবর্তী সময়ে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ফসলি জমি নষ্ট হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনী ও লেবাননের হেসবোলা গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে উদ্ভূত পরিস্থিতিতে আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশে ড্রোন ধ্বংসের দৃশ্য দেখে ইসরায়েল বলছে ড্রোনটি হেসবুল্লার এক বিবৃতিতে হেসবুল্লা জানায় গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে তিনশো বিশটিরও বেশি রকেট ছুঁড়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এবারে সাংস্কৃতিক সংবাদ বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দ্রুতই আসছে আলোচিত ওয়েব ফিল্ম অমীমাংসিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের কন্টেন্ট আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা করছেন সিনেমার অভিনেতা ইমতিয়াজ বর্ষণ সুলতান রিপোর্ট অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়েছিল দেশের বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনের ওয়েব ফিল্ম অমীমাংসিতর মুক্তি পরিচালক রায়হান রাফি জানিয়েছেন সব জটিলতা কাটিয়ে দ্রুতই পর্দায় আসবে অমীমাংসিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইমতিয়াজ বর্ষণ ও তনসিকা অভিনেতা বর্ষণ বলেন ছাত্র আন্দোলনের হাত ধরেই অমীমাংসিতর মতো কন্টেন্ট আলোর মুখ দেখছে এই ছাত্রদের কাছে যারা একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সময় আমাদেরকে উপহার দিয়েছে তো অমীমাংসিতর মতো যেসব কন্টেন্ট আছে সেই সব যেসব কন্টেন্ট আসলে একদম সরাসরি রাষ্ট্র কর্তৃক আটকে দেওয়া হয় রাষ্ট্রীয় প্রশাসন দ্বারা আটকে দেওয়া হয় সেসব কন্টেন্ট যেগুলো মানুষের কথা বলে যেগুলো আমাদের নিজেদের কথা বলে আমাদের সংগ্রামের কথা বলে আমাদের দায়িত্ব বোধের কথা বলে সেই কন্টেন্টগুলো এখন আসবে তৈরি হবে এবং ক্রিয়েটিভিটির জায়গাগুলো অনেক ওপেন হবে অভিনেতার মতে ক্রিয়েটিভ কন্টেন্টের প্রসারে সেন্সর বোর্ডের মতো জায়গাগুলোতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে সেন্সর বোর্ডের অনেক ল আছে যে সবের কারণে অনেক কাজ করা যায় না ওই সব মানে শিকলে বদ্ধ বদ্ধ করে রেখে আপনাকে ক্রিয়েটিভ কাজ করতে দিবে সেটা তো হতে পারে না তো এইসব যেসব লগুলো আমাদের কাজের অন্তরায় কাজের পক্ষে বাধা সৃষ্টি করে সব ল দূর করতে হবে প্রপার লোকদেরকে ওইখানে হাজির করতে হবে সময় প্রয়োজনে দেশের প্রয়োজনে শিল্পীদের এগিয়ে আসা দায়িত্ব বলেই মনে করেন অভিনেতা বর্ষণ সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা এবারে কৃষি সংবাদ নওগাঁ জেলায় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক কুমড়ার উৎপাদন ভালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে মিষ্টি কুমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ভিডিও চিত্রে তাহফিমুল ইসলামের রিপোর্ট নওগাঁ জেলার সব উপজেলায় মিষ্টি কুমড়া আবাদ হলেও সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের মাঠগুলোতে কৃষকরা ব্যাপকভাবে চাষ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মত জেলায় মোট চারশো চল্লিশ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক খরচ হয়ে যায় বিশ হাজার বাইশ হাজার টাকা খরচ হয়ে যায় বিক্রি ভালো যদি হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিঘা বিক্রি হবে আর পাঁচ কাটার থেকে প্রায় আহ বারো টাকার লাভ আসবে যদিও বা পরিচর্যা ভালো হয়নি পরিচর্যা ভালো হলে আরো আসতো আমি এক বিঘা জমি করছি এক ব্যাগের জমিতে আমার বাঁশ খাম দিয়ে সুতা দিয়ে প্যাটপাটাল দিয়ে বিশ হাজার টাকা খরচ হয়েছে আমি হিসাব করে দেখলাম আমার হাজার টাকা বিক্রি হয়েছে জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এ জেলার মিষ্টি কুমড়া ভালো কোয়ালিটির দিতে পঁচিশ টাকা মন হচ্ছে হাজার টাকা মন ফোন লাতে পাঠায় এরপরে আপনার কুড়ি গ্রাম পাঠায় বগুড়া শেরপুর পাঠায় তারপরে আপনার এই রাজশাহীর দিকে কিশোর হাট পাঠায় এরকম বিভিন্ন জায়গায় পাটে থাকে আর কি আমার বাবার পরিচিত অনেক ব্যবসায়ী আছে কৃষি বিভাগ জানিয়েছে মিষ্টি কুমড়ার চাষ লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে নওগাঁ জেলায় খরিফ এক মৌসুমে প্রায় চারশো চল্লিশ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে এটা মূলত নওগাঁ সদরের বর্ষাইল কীর্তিপুর বদলগাছি মান্দা মহাদেবপুর উপজেলার এই চাষটা বেশি হয়ে থাকে এটার বাজার মূল্য ভালো থাকার কারণে কৃষক বেশ ভালো দাম পাচ্ছে যার কারণে এটাই মিষ্টি চাষ তিন তিন প্রসারিত হচ্ছে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও নিবিড় তত্ত্বাবধানের দাবি জানিয়েছেন চাষিরা তাফিমুল ইসলাম চ্যানেল এবারে প্রকৃতি সংবাদ কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার ফসলি জমি সহ নদী গর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসত ভিটাও মানবেতর জীবনে কাটছে ভাঙনের শিকার মানুষের জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসি রিপোর্ট প্রতিবর্ষাই প্রলয়ন রূপ ধারণ করে উত্তর জনপদের নদী তিস্তা কখনো বন্যা আবার কখনও তীব্র ভাঙনে অসহায় হয়ে পড়েন নদী পারের মানুষজন এবছরও তিস্তার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে উলিপুর উপজেলার সাদুয়া ধামারহাটের শত শত বাড়িঘর চর বজরায় বাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকিতে হাজারো বাড়িঘর স্থাপনাসহ বিস্তীর্ণ ফসলি জমি বিলীন করছে এখন আমি যে থাকবো আশ্রমটা আমার নাই নদী ভাঙে চার ভাঙা দিয়ে আইন এত নদীর তো জমা জমিন মানে বাড়ি করার মতো বুদ্ধি নেই এখন ওই সরকত আসি এনার ডেরা তুলিয়ে আসি ভাঙনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ এইবার ভাই পাঁচবার ভাঙিল বা খুব এখন দুঃখ কষ্ট হ্যাঁ আর কিছু নাই বাড়ি এখন কড়ি কর্ম কড়ি না কর্ম আমরা এখন খালি সরকে সরকে আশ্রম নিয়ে আসি আমরা এই যে

আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই সচিবালয়ের সামনে আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন রাত নটার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে সচিবালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার যা যাবর মিন্টু আমরা সরাসরি যাচ্ছি তার কাছে মিন্টু সংঘর্ষের ঘটনায় এখন কি অবস্থায় আছে আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন

কিছুক্ষণ আগেই এ এলাকা অসম্ভব উত্তপ্ত ছিল সাড়ে নয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজ ছাত্র জনতা এখানে এসে এসে জড়ো হয়েছিল তারা খবর পেয়েছিলেন যে সচিবালয়ের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ অবরুদ্ধ আছেন সেই সঙ্গে অবরুদ্ধ আছেন উপদেষ্টা নাহিদ তারপরে এই খবর পেয়ে তারা আসেন এখানে তারা আসার পরে আন্তর্জাতিক সঙ্গে তাদের হওয়া পাল্টা ধাওয়া হয় এক পর্যায়ে আনসাররা এখান থেকে চলে যেতে বাধ্য হয় তারপরে সাড়ে দশটার দিকে সেনাবাহিনী আসে তারপরে প্রচুর পুলিশ এবং বিজেপি অবস্থান নিয়েছে এবং এই দিকে সদস্যদের সহযোগিতায় আটকে পড়া হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তারা তাদের বাসায় যাওয়ার সুযোগ পান তারা সকাল থেকে আনসাররা এই সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল তাদের দাবি ছিল চাকরির জাতীয়করণের দাবিতে তারা এই আন্দোলন করছিলো এই মুহূর্তে এখনও মোটামুটি শান্ত তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে রয়েছেন তারা এছাড়া কিছু বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীও রয়েছেন রয়েছেন ছাত্র জনতা তারা এখনও এখানে আছেন তারা এখনও জাননি আর কিছু আর কিছু আনসার সদস্য সচিবালয়ের ভিতরে আটকা পড়েছিলেন তারা সেনাবাহিনীর সহায়তায় তারা নিরাপদ স্থানে যেতে যেতে পারেন এছাড়া আমরা এটা খবর পেয়েছি যে মোট চল্লিশ জনের মতো আহত হয়েছে আনসার সদস্য প্লাস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী তারা চল্লিশ জনের মধ্যে আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন সচিবালয়ের তিন নম্বর সামনে এক তিন নম্বর গেট দুই নম্বর গেট থেকে শুরু করে একদম জিরো পয়েন্ট পর্যন্ত তারা এখানে আছে এখনও কিছু ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী তারা এখনও স্লোগান দিচ্ছে তারা এখানে বলছে যে আনসারা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা যৌক্তিক না এবং অনেকে দাবি করছে যে আমাদের আনসার দরকার নেই আনসার সদস্য দরকার নেই তাদেরকে না রাখলে ভালো হয় বাসার আমি আপনার দেখতে পাচ্ছি আমার পিছনে সেনাবাহিনীর গাড়ি আছে তারা সচিবালয়ের দুই এক নম্বর গেটের সামনে অবস্থান নিচ্ছে এছাড়া অনেক জনতাও এসেছিলো সবাই লাঠি হাতে এসেছিলো আর কিছুক্ষণ আগে মানে ধরেন পনেরো বিশ মিনিট আগে আনসারে একটা গাড়ি যাচ্ছিলো অত কোনো আনসারে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সেই গাড়ি সেনাবাহিনী অনেক অনুরোধ করার পরও মানে ও জনতা অসুক জনতা বা যারা ক্ষুদ্র জনতা তারা সেই গাড়িতে লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে আনসার সদস্যরা আমরা দেখেছি যে একটি সেনাবাহিনীর একটি গাড়িও আনসার সদস্যরা ভাঙচুর করেছে তারা গ্লাস ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গায় সেই গাড়ির অনেক জায়গায় তারা লাঠি দিয়ে আঘাত করেছে বাসার এই ছিল জি ধন্যবাদ আপনাকে মিন্টু 2009 সালে পিলখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া মামলার আসামি সে সময়ের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ তেরো জনের নামে হত্যা মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ ওই মামলা করেন সৈয়দ আদিত্যের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ বিডিআর বিদ্রোহ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল ডিএসসিসি সাবেক মেয়র শেখ ফজনুর তাপস সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করা হয় অজ্ঞাত দুশো জনকে মামলার আসামি করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে জানিয়েছেন তার ছেলে আব্দুল আজিজ তাকে রাজশাহী হওয়ার জন্য বলা হয়েছিল তিনি এই মামলা মিথ্যা মামলা রাজশাহী হন নাই আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন এই ঢাকা সেক্টরের দুই তলায় যে আমার বাবা যেন এই মামলা রাজশাহী হন যদি রাজশাহী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না মামলার অভিযোগে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিমকে দুই হাজার দশ সালের ২৯ জুলাই ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয় সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলা এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানায় করা। সংস্কারে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশা চালক সুজন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার রাতে সিএমএম কোর্টে পুলিশ তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে সাত দিনের এবং চকবাজার থানার অপর হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার ঠিক করেছেন আদালত রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বিষয়টি শুনানির জন্য আসে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূইয়া আইনজীবীদের মাধ্যমে সময় চাইলে আদালত বিষয়টি মঙ্গলবার শুনানির জন্য মঞ্জুর করে বন্যায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল বেশ কয়েকটি স্থানে অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করেছেন তারা এসব শিবির থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিড়া মুড়ি স্যালাইন সহ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে

সচিবালয়ে আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী রাতারাতি সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা জনগণকে ধৈর্য ধরার আহ্বান আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আমরা আপনাদের বিপক্ষ দল যা কিছু করার আছে অবশ্যই তা করব কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন পানি নামতে থাকায় দেশের এগারো জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি খাবার ও নিরাপদ পানি সংকটে বানভাসী মানুষ প্রকৃতি প্রেমিকী নাম হকের আশিতম জন্মদিন আজ বাসযোগ্য ধরিত নির্মাণে বিনির্মাণে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের আহ্বান এবং রওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সাকিব মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর সাদমান জাকিরের আত্মবিশ্বাসী ব্যাটিং প্রিয় দর্শক এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি শুভেচ্ছা